জয় গুরু বন্ধুরা, জয় গুরু, জয় গুরু। আগামীকাল রোজ সোমবার রমা একাদশী। এই দিনের উপবাসে প্রাপ্ত হয় বিষ্ণুলোক। জেনে নিন রমা একাদশী নিয়ে কি বলছে শাস্ত্র। রমা একাদশীর উপবাস একটি গুরুত্বপূর্ণ উপবাস যা ধর্মীয় শাস্ত্রেও বিশেষ গুরুত্ব বহন করে। ২০২৪ সালে ব্রত ২৮ অক্টোবর সোমবার পড়বে। প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে এই উপবাস পালন করা হয়। আসুন জেনে নিই এই একাদশীর মাহাত্ম্য। হিন্দুদের এই একাদশী ব্রত নানা কারণে গুরুত্বপূর্ণ। এই ব্রত পালন করলে জেনে বা না জেনে করা সব পাপ থেকে মুক্তি পায় ব্রতকারী। নির্ভুল ব্রত পালন করলে ইহলোকে সমস্ত জাগতিক সুখের অধিকারী হয় উক্ত ব্যক্তি। রমা একাদশীর তারিখ এবং সময়। একাদশী তিথি শুরু ২৭ অক্টোবর, ২০২৪ সকাল ৫:২৩। একাদশী তিথি শেষ হবে ২৮ অক্টোবর, ২০২৪ সকাল ৭:৫০। রমা একাদশীর ব্রত কথা কিংবদন্তি অনুসারে মুচকান্দ নামে এক রাজা একটি শহর শাসন করতেন। তার চন্দ্রভাগা নামে একটি কন্যা ছিল যার বিয়ে হয়েছিল রাজা চন্দ্রসেনের পুত্র শোভনের সঙ্গে। চন্দ্রভাগার বাড়িতে সবাই একাদশী উপবাস করলেও তার স্বামী অভুক্ত থাকতে পারে না। শোভন তার স্ত্রীকে নিয়ে মায়ের বাড়িতে আসেন এবং একই সঙ্গে একাদশী উপবাস করেন। রাজা মুচখন্দের রাজ্যে প্রত্যেক মানুষ একাদশীর উপবাস করতেন এবং শেষ পর্যন্ত শোভনকে একাদশীর উপবাস রাখতে হয়। পরে তিনি এই একাদশী পালন করে অতুলনীয় খ্যাতি অর্জন করেন। রমা একাদশীর উপবাসের গুরুত্ব। ভগবান বিষ্ণুর কাছে এই উপবাস খুবই প্রিয়। মহাভারতের সময় শ্রীকৃষ্ণ এই উপবাসের কথা পাণ্ডবদের জানিয়েছিলেন। উত্তর ভারতে এই উপবাসের অনেক গুরুত্ব ও চর্চা রয়েছে। কথিত আছে যে এই উপবাস পালন করলেই মানুষের কষ্টের অবসান হয় এবং শ্রীহরির আশীর্বাদ বর্ষিত হয়। রমা একাদশীর উপবাসের পদ্ধতি। এই দিনে সকালে স্নান করে পূজোর স্থান পরিষ্কার করুন। ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর সামনে একটি প্রদীপ জ্বালুন এবং তাদের উভয়কে স্মরণ করুন এবং সারাদিন উপবাস করার সংকল্প নিন এবং শুভ সময় দেখে তাদের পুজো করুন। পুজো শেষে ফল খেয়ে উপবাস ভঙ্গ করুন। জয় গুরু বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত শেষ। দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকবেন। জয় গুরু।